हेलो फ्रेंड्स, আমি সোনু, চলে এলাম আবারো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানব মোহর সিরিয়ালে মোহরের জামাই বাবু, যাকে আমরা সকলেই চিনে থাকি ঈশান নামে। ঈশান বা মোহরের জামাই বাবু হিসেবেই আমরা সকলেই চিনে থাকি। এবং আপনি কি জানেন বাস্তবে মোহরের জামাই বাবু ঈশান সেটা হচ্ছে কে? হয়তো জানেন না। তো আজকে আমরা জানব ঈশানের কিছু গোপনীয় সত্যতা বা বাস্তব জীবন। ঈশান সিরিয়াল করার আগে কি করতেন এবং কিভাবে তা সিরিয়ালেতে এসেছেন সব কিছু জানব ডিটেলসে। শুধুমাত্র আমার এটাই অনুরোধ, যদি আপনার প্রিয় সিরিয়াল মোহর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি অবশ্যই আপনার ভালো লাগবে। তো সবার প্রথমেই আমরা জানব, আমরা সকলেই চিনে থাকি মোহরের জামাই বাবু বা ঈশান নামে, কে এই ঈশান, এর আসল নাম কি? সবার প্রথমে আমরা জানব ঈশানের সম্বন্ধে, তারপরে জানব ঈশানের লাইফের সম্বন্ধে। ঈশানের আসল নাম বন্ধুরা ইন্দ্রজিৎ চক্রবর্তী। ইন্দ্রজিৎ জন্মগ্রহণ করেছে মেঘালয় শিলংয়ে, যেটা কিনা ভারতেই অবস্থিত, এবং জন্মের তারিখ ছিল 5 আগস্ট 1998 সাল। বর্তমান বয়স 2020 হিসেবে 22 বছর। ইন্দ্রজিতের বাবার নাম বিশ্বজিৎ চক্রবর্তী এবং মায়ের নাম সিলেকা চক্রবর্তী। ইন্দ্রজিতের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন 73 কেজি। ইন্দ্রজিতের বাবা একজন রেল চাকরিজীবী, যিনি কিনা রেলেতে চাকরি করে থাকেন, এবং ইন্দ্রজিৎ বাস্তবে বিবাহিত এবং তার স্ত্রীর নাম রূপলেখা চক্রবর্তী, এবং তাদের একটি সন্তানও আছে, একটি মেয়ে আছে, কিন্তু তার নাম জানা যায়নি। ইন্দ্রজিতের ভাষা হচ্ছে বাংলা এবং জাতীয়তা হিন্দু। ইন্দ্রজিৎ পড়াশোনা কমপ্লিট করে শিলংয়ের একটি প্রাইভেট স্কুল থেকে। কলেজ কমপ্লিট করেন শিলংয়ের একটি প্রাইভেট কলেজ থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং তারপরে সে চলে আসে কলকাতাতেই একটি কাজের সন্ধানে। কলকাতাতে আসার পরে একটি সে চাকরি পায় এবং সেই চাকরিটি মন দিয়ে করতে থাকে। তার পাশাপাশি সে মডেলিং এবং অভিনয় লাইনটাও ধরে রাখেন। চাকরির পাশাপাশি সে অভিনয় করতে খুব ভালোবাসতেন এবং চাকরির পাশাপাশি সে অভিনয়ও করতেন। তো যেমন কি আমরা তাকে অনেক হিন্দি ছবিতে এবং অনেক বাংলা ছবিতে, অনেক টিভি সিরিয়ালেতে অনেকে কাজ করতে দেখেছে, তো অনেক পুরনো একজন অভিনেতা এবং সে অনেক কষ্ট করে এই অভিনয়টাকে ধরে রেখেছেন, কেননা তার ব্যাকগ্রাউন্ড লাইফ কিন্তু অতটাই ভালো ছিল। নিজের চাকরিটাও ছাড়তে পারেননি বা অভিনয়টা তার হচ্ছে শখ, সেটাও ছাড়তে পারেননি, তাই সে চাকরির পাশাপাশি অভিনয়টা করে গিয়েছেন এবং আজকেরে সে সফলতার চূড়ায় বসে আছেন। এনেই হচ্ছে আমাদের ঈশান বা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তো বন্ধুরা, আপনার ইন্দ্রজিৎ চক্রবর্তীর অভিনয় কেমন লাগে? মোহর সিরিয়ালে বা অন্যান্য টিভিতে বা অন্যান্য ছবিতে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের ভিডিও ছিল এতটুকুই, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলো না। আর যদি আপনি এই ধরনের ভিডিও সবসময় দেখতে চান তাহলে কমেন্ট করে দিও।